তো যদি আপনি রেশন কার্ডের চোদ্দো নম্বর ফর্ম অর্থাৎ রেশন কার্ড ট্রান্সফার করার জন্য অনলাইন বা অফলাইন আবেদন করে থাকেন বা চোদ্দো নম্বর ফর্ম আবেদন করার পর ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা যারা চোদ্দো নম্বর ফর্ম অনলাইন বা অফলাইন আবেদন করেছেন তাদের অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু পরবর্তীকালে আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনারা এখানে একটা পিডিএফ দেখতে পাচ্ছেন যেটা কিন্তু পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর থেকে অফিশিয়াল টুইট করা হয়েছে এবং এখানে বলা হয়েছে দেখুন আপনি কি বিবাহিত মাধ্যমে রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন করেছেন তো আবেদন অনুমোদন হওয়ার পরে স্টিকার নিতে খাদ্য পরিদর্শকের অফিসে আর যেতে হবে না অর্থাৎ যদি আপনি চোদ্দ নাম্বার ফর্ম অর্থাৎ বিবাহের কারণে বিয়ের কারণে যদি ট্রান্সফারে ফর্ম ফিল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন অনুমোদন হওয়ার পরে অর্থাৎ ফর্ম সাবমিট হওয়ার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু সেই রেশন কার্ড নিতে আপনাকে আর অফিসে যেতে হবে না আপনি www.food.wb.gov.in এ গিয়ে ই রেশন কার্ড মেনু থেকে ই রেশন কার্ড ডাউনলোড করতে পারেন এবং রেশন দোকান থেকে খাদ্যশস্য তোলার জন্য এটি ব্যবহার করতে পারেন তো যদি আপনি চোদ্দো নম্বর ফর্ম ফিল আপ করে থাকেন ফর্ম ফিল আপ করার পর ফর্ম সাবমিট হয়ে গেছে ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু আপনাকে পোস্ট অফিস বিডিও অফিসে যেতে হবে না শুধুমাত্র আপনি গভর্নমেন্টের যে ওয়েবসাইট ফুড ডট ডট জিওভি ডট ইন সেখানে গিয়ে কিন্তু আপনারা অরিজিনাল যে রেশন কার্ড পিডিএফ সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনি যদি চান এটিকে প্রিন্ট করে এবং ল্যামিনেট করে রাখতে পারেন তবে রেশন ডিলার আপনার মোবাইলে থাকা ই রেশন কার্ডের কপি দেখলেই কিন্তু আপনাকে রেশন দিতে বাধ্য থাকবে অর্থাৎ যদি আপনি চান এই যে পিডিএফ এটাকে ফটো পেপারে ল্যামিনেট করে রাখতে পারেন বা ফটো পেপারে প্রিন্ট আউট করে বের করে রাখতে পারেন বা জেরক্স করে রাখতে পারেন তাছাড়াও যদি আপনার ফোনের মধ্যে যদি আপনার ফোনের মধ্যে এই রেশন কার্ড থাকে বা পিডিএফ থাকে বা স্ক্রিনশট থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই পিডিএফ দিয়ে বা আপনার যে ল্যামিনেট প্রিন্ট সেটা দিয়েও কিন্তু আপনি রেশন তুলতে পারবেন একই রকম বৈধতা কিন্তু থাকবে অর্থাৎ অরিজিনাল যে রেশন কার্ড ফিজিক্যাল যে রেশন কার্ড সেই রেশন কার্ড এবং ই রেশন কার্ডে কিন্তু বৈধতা একই এর মধ্যে কোনো পার্থক্য নেই আপনাকে কিন্তু রেশন সামগ্রী এর থেকেই দেওয়া হবে তো এটা কিন্তু পোস্ট করা হয়েছে খাদ্য দপ্তরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে এখান থেকে আপনারা বুঝতে পারছেন এখন থেকে আপনারা যে কোনো ফর্ম ফিল আপ করুন না কেন অর্থাৎ রেশন কার্ডের যে কোনো ফর্ম আপনি ফিল আপ করুন না কেন আপনাকে কিন্তু আর অরিজিনাল রেশন কার্ডের জন্য কোথাও যেতে হবে না ভিডিও তো যাওয়ার দরকার নেই বা পোস্ট অফিসে যাওয়ার দরকার নেই আপনি শুধু অনলাইন থেকে আপনার ই রেশন কার্ড ডাউনলোড করে নেবেন এবং ই রেশন কার্ড ডাউনলোড করলেই কিন্তু আপনি সমপরিমাণ পরিমাণ খাদ্য সামগ্রী পেয়ে যাবেন অর্থাৎ ফিজিক্যাল যে রেশন কার্ড হয় ই রেশন কার্ড একই বৌধতা থাকবে যদি আপনি তেরো নম্বর ফর্মের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি একই সুবিধা পাবেন অর্থাৎ এখন থেকে যদি আপনার কাছে অরিজিনাল ফিজিক্যাল রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে যে কোনো রেশন কার্ড ডাউনলোড করে সেটা দিয়ে কিন্তু রেশন সামগ্রী তুলতে পারবেন এই ছিল আজকের আপডেট তো আপডেটটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ